আগের দিন তোমাদেরকে পাঠিয়েছিলাম কিছু লিখে, এই পৃথিবী স্থলভাগ ও জলভাগ থেকে, স্থলভাগ জলভাগ সম্পর্কে লিখে পাঠিয়েছিলাম, সেটা আমি আজ বুঝিয়ে দিচ্ছি। প্রথমে দেখো, পৃথিবী স্থলভাগ, পৃথিবী স্থলভাগ কি আর জলভাগ কি? ভূপৃষ্ঠ বা ভূপৃষ্ঠের যেসব অংশ অপেক্ষাকৃত উঁচু সেগুলোকে বলা হয় স্থলভাগ, আর যেসব অংশ নিচু এবং সেখানে জল জমে আছে সেই অংশকে বলা হয় জলভাগ। পৃথিবীর স্থলভাগকে মোট 7টি ভাগে ভাগ করা হয়। কি কি? 7টি ভূখণ্ডে ভাগ করা হয়। 7টি ভূখণ্ড, বড় ভূখণ্ডকে 7টি মহাদেশ বলা হয়। এক, এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশিয়ানিয়া, আন্টার্কটিকা। আর জলভাগ পাঠিয়েছিলাম, জলভাগ 5টি, মহাসাগর 5টি। কি কি? প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, সুমেরু মহাসাগর, কুমেরু মহাসাগর ও ভারত মহাসাগর, এইগুলো লিখে পাঠিয়েছিলাম। আর এখানে দেখবে 42, পেজ নাম্বার 42, এখানে দেশ মহাদেশগুলো সম্পর্কে আছে। এগুলো তোমরা আশা করি সবাই পড়েছো, না পড়ে থাকলে পড়বে ভালো করে। এরপরে আজকের পড়া হবে যে পৃথিবীর জলভাগ পরিচয় পড়িয়েছিলাম, আজকে পড়াবো পৃথিবীর এই জলভাগ সম্পর্কে, নদী, শাখা নদী এসব সম্পর্কে আমি পড়াবো আজকের পড়া। তো মন দিয়ে শোনো। প্রথমে দেখো, প্রথমে সাগর কি? সাগর কি? পৃথিবীর গভীরতম মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর। সাগর কি? তিন দিক মহাসাগরের থেকে ছোট, জলভাগকে সাগর বলে। আর উপসাগর কি? তিন দিকে, তিন দিক স্থলভাগ দিয়ে ঘেরা জলভাগকে উপসাগর বলে। তারপরে আছে কি? নদী। নদী কি? না, কোনো পাহাড় পর্বত বা মালভূমি থেকে উৎপন্ন স্থলভাগের উপর দিয়ে বয়ে গিয়ে যে জলধারা হ্রদ, সাগর বা উপসাগর বা মহাসাগরে মিলিত হয় তাকে বলা হয় নদী। মনে করো নদী কি? এই যে এটা তো পাহাড়, নদীটা এই পাহাড় থেকে উৎপন্ন হয়েছে, উৎপন্ন হয়ে এটা মনে করো এটা কোনো মহাসাগর, সাগর কোনো বা হ্রদ, এটা এই নদীটা এখানে যে এসে মিশেছে এটাকে নদী বলে। তারপরে প্রথমে বলছি নদীর উৎস কি? নদীর উৎস কি? নদী যে জায়গা থেকে উৎপত্তি হয়, নদী এখান থেকে উৎপত্তি হয়েছে তাহলে এটা হবে নদীর উৎস। তারপরে শাখা নদী কি? না, মূল নদী বা প্রধান নদী যখন ভাগ হয়ে গিয়ে আলাদা আলাদা সাগর মহাসাগরে মেশে তাদের শাখা নদী বলে। মনে করো এটা একটা, যেসব ছোট নদী কোনো বড় নদীর সঙ্গে মিশে যায় তাদেরকে উপনদী। উপনদী কি? ধরুন এটা এটা একটা বড় নদী, কোনো অন্য দিক থেকে যখন ছোট নদী এসে এই বড় নদীতে মিশবে, তখন এই যে এই নদীগুলোকে বলা হয় উপনদী। এরপরে নদীর মোহনা কি? না, নদী যেখানে হ্রদ, সাগর, মহাসাগর বা উপসাগরে মিলিত হয়, এই যে দেখো নদী যে এখানে মিলিত হয়েছে এটাকে বলা হয় নদীর মোহনা। আর মোহনা কি? নদী যখন কোন হ্রদ, সাগর বা মহাসাগরে মিলিত হয় তখন সেই স্থানকে বলা হয় নদীর মোহনা। তারপরে দেখো জলপ্রপাত কি? না, পাহাড় দিয়ে প্রবাহিত হবার সময় নদীর জল যখন উঁচু খাড়া ঢাল থেকে নিচে পড়তে দেখা যায় তাকে জলপ্রপাত বলে, যেমন অ্যাঞ্জেল জলপ্রপাত। জলপ্রপাত কি? জলপ্রপাত উঁচু স্থান থেকে নিচুতে পড়বে তখন তাকে জলপ্রপাত বলে। মনে করো এটা একটা উঁচু জায়গা, জলটা এখান থেকে আসছে, এখান থেকে এসে নিচে পড়ছে, এটাকেই বলা হয় জলপ্রপাত, এটা জলপ্রপাত। তারপরে দেখো যে বইতে আছে প্রশ্ন উত্তর আছে 44 পেজ, এখানে কিছু প্রশ্ন উত্তর দেওয়া আছে এখান থেকে 44 পেজে। এই যে প্রশ্ন উত্তর গুলো আছে তোমাদের পড়া থাকবে 44 পেজের, এই 44 পেজ এবং 45 পেজ এটা পড়া থাকবে তোমাদের, এটা তোমরা ভালো করে পড়বে, এটাই তোমাদের পড়া।